Assalamualaikum বন্ধুরা welcome to my channel Kazi Nourin দেশ বিদেশের বাইরে থেকে মুহূর্তে যারা Kazi Nourin কে দেখছেন আশা করি আল্লাহর মধ্যে ভালো আছেন এবং আপনাদের দোয়ায় আলহামদুলিল্লাহ 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 আমিও ভালো আছি যেই ডাক ভবনটা আছে সেই ডাক ভবনটা পার হইতেছি পার হয়ে এখন ইউটার নিব ইউটার নিয়ে যাব হচ্ছে ক্লাসে তো বদানিং সকালে ওঠার চেষ্টা করতেছি যদিও খুব রাত জাগা পড়ে এরপরও আমি আসলে মানে প্রতিদিন রাতে বেলা দেখা যায় যে জাগতে জাগতে খালি মোটরসাইকেলে দেখি তো আমার রিসেন্টলি মোটরসাইকেলের মধ্যে কিছু লিস্ট পছন্দ হয়েছে তবে একটা গোপন সূত্রে জানা গেছে যে বাংলাদেশে নাকি টিভিএস অ্যাপাচি আরটিআর এর এফআইএবিএস ভার্সন মানে 4B এফআইএবিএস ভার্সন নাকি আসতেছে সম্ভবত মার্চ এপ্রিলের দিকে আর যদি খুব তাড়াতাড়ি হয় তাহলে মার্চের প্রথম দিকেই আসার কথা আমি এটা শুনছি এটা এপ্রিলেও হইতে পারে তবে এফআইএবিএস অলরেডি মনে হয় আমি যতটুকু জানি যে ইন্ডিয়াতে অলরেডি এটা মনে হয় লঞ্চ হয়ে গেছে এখনও পর্যন্ত ওইভাবে কেউ মানে রিভিউ করে নাই বাট টেস্ট ট্রান্সমিশন হিসাবে অনেকেই দেখলাম যে এফআইএবিএসটা চালাইতেছে আপনারা যদি টিভিএস অ্যাপাচি আরটিআর 4B এটার এফআইএবিএস সম্পর্কে যদি একটু আইডিয়া থাকে তাহলে আমাকে জানান আপনারা আমি ভাবছিলাম আমার মনে হয় সার্জেন্টটা ধরবো যাই হোক ধরে নাই ধরলে ভালোই হইতো একটু বিউটিও হইতো আর মামলা টামলা মনে হয় না দিবে যেহেতু আমার কাগজপত্র সব কিছু আমার সাথেই আছে আলহামদুলিল্লাহ তো এই রাস্তাটা দিয়ে আমার সচরাচর আসা পড়ে না ম্যাক্সিমাম সময় দেখা যায় যে আমি ইয়ার রাস্তাটাই বেশি ফলো করি ও আপনারা এটা কী বলে ওই যে আমরা যে যাই যে খামার বাড়ির যে রাস্তাটা মানিক মেয়ে এভিনিউ দিয়া ওই রাস্তাটাই বেশি ফলো করি কিন্তু আজকে যেহেতু আমি 60 ফিট দিয়ে বের হয়েছি এই জন্য আমার আসলে এই রাস্তাটা দিয়ে যাইতে হবে আর দেখেন বাসগুলো কীভাবে উড়াধুরা করে টানতেছে এদের সাথে আসলে মানে এদের মতো তাল মিলায় না চললে আপনারাই বলেন যে এই রাস্তা দিয়ে 30 স্পিডে কেমনে চালাবেন এটা তাহলে আমিও একটু বুঝি বোঝার চেষ্টা করি যে 30 স্পিডে কীভাবে সম্ভব হোয়াট এভার ইট ইস সব কিছু মিলে এটাই চিন্তা করলাম যে এফআইএবিএস যদি আইসা পারে তাহলে কিন্তু একটা হাড্ডা হাড্ডি লড়াই হবে লাইক যেমন জিক্সারের এফআইএবিএস এডিশন আছে হ্যাঁ জিক্সারের এফআইএবিএস এডিশন আছে তার পাশাপাশি কিন্তু ইয়ার এফআইএবিএস এডিশন আছে আপনার আমি বলি এফআইএবিএস কী কীতে আছে এটা আছে হচ্ছে ইয়ামাহার FZS V3 এটাতে এফআইএবিএস আছে সিঙ্গেল চ্যানেল এরপরে আরটিআর 4B এটারও এফআইএবিএস আছে সিঙ্গেল চ্যানেল তারপরে বাজাজের মধ্যে কিন্তু অলরেডি N160 আছে এটা কিন্তু আবার ডুয়েল চ্যানেল এফআইএবিএস তাই না তাহলে কিন্তু একটা সেই লেভেলের হাড্ডা হাড্ডি লড়াই হয়ে যাবে আর হ্যাঁ হিরো ব্র্যান্ডেরও আছে হিরো থ্রিলার এটাও এফআইএবিএস সিঙ্গেল চ্যানেল যাই হোক প্রাইস রেঞ্জ তখন কিন্তু একটা ফ্যাক্ট হয়ে যাবে প্রাইস রেঞ্জের মধ্যে প্রাইস রেঞ্জ যদি আপনার ওরকম ইয়া করে মানে মিল মতো যদি না দেওয়া যায় তাহলে কিন্তু পাবলিক সেই ঘুরেফেরা বাজাজই কিনবে কারণ 2,60,000-এর মধ্যে ইজিলি ডুয়েল চ্যানেল এবিএস পেয়ে গেছে এফআই পেয়ে গেছে আবার গুড লুকিংও আছে মানে একটা DRLও আছে মানে সব দিক দিয়ে তবে এইটা ঠিক এটা কিন্তু আপনার 4 ভাল্ব না 2 ভাল্ব তো 2 ভাল্ব ইঞ্জিনে পাওয়ারটা একটু স্যাক্রিফাইস করতেই হবে আপনার সেই দিক দিয়ে যদি আবার চিন্তা করেন আরটিআরের কিন্তু আপনার সেই রকম একটা পসিবিলিটিস আছে বাজিমাত করার আর আরটিআররা আর যাই বলেন না কেন এরা কিন্তু প্রাইজের দিকটা অনেক অনেক বেশি সতর্ক থাকে এমন একটা প্রাইস দেয় এই প্রাইজের মধ্যে দেখা যায় যে পাবলিক মানে আরটিআরটাকে বেশি প্রেফার করে এই মুহূর্তে জামে পড়ে গেছি তো এখানে জামটা বেশ মানে কাড়াক কাড়াক লাগতেছে আর আসলে কিছু মানুষ ডান দিকে যাবে কিছু মানুষ বাম দিকে যাবে এই কারণে কনফিউশনটা বেশি হইতেছে দাঁড়ান আমি জ্যামটা কাইটা বাইরি জ্যামটা অলরেডি কাইটা বেরোয় গেছি এই যে মানিক মিয়াদের বেরোনোর কথা ছিল যাই হোক মানিক মিয়ার আগে এসে পড়ছি তো বন্ধুরা আস্তে আস্তে কিন্তু আনাম রাইসের দিকে চলে আসছি আর অবশ্যই জানাবেন আপনারা যে আরটিআর 4B এফআইএবিএস যদি বাংলাদেশে চলে আসে তাহলে প্রাইস আনুমানিক কত হইতে পারে যেহেতু বাজাজের বাইকের দাম তারা 2,60,000 টাকা রাখছে ডুয়েল চ্যানেল এবিএস উইথ এফআইএবিএস আমি মনে করি আরটিআরের প্রাইস অ্যাটলিস্ট 50 45 55
কিংবা 65 হইতে পারে বলা যায় না এরকমই হবে তবে আমার মন বলতেছে যদি বাংলাদেশে টিভিএস অ্যাপাচি আরটিআর 4বি এফআইএবিএস যদি একটাবার চলে আসার সেটা যদি ডুয়েল চ্যানেল হয় তাহলে কিন্তু বাংলাদেশের এই মিড বাজেটের মধ্যে যাদের বাজেট এরকম সুজুকি জিক্সার কেনার মতো বাজেট কিংবা ইয়ামাহা কেনার মতো বাজেট কিংবা বাজাজ কেনার মতো বাজেট রাখে তাদের মধ্যে কিন্তু একটা সেই লেভেলের হাড্ডা হাড্ডি লড়াই হয়ে যাবে এটা আমার আসলে মন বলতেছে আর মন বলতেছে মানে কি মানে একদম সব দিক দিয়া কারণ আরটিআরের উপরে আমার অন্যরকম একটা ক্রাশ আছে এটা আপনারা সবাই জানেন আমার ফার্স্ট বাইকও আরটিআর ছিল ইভেন আরটিআর যদি আমার এখনও কেনার অপরচুনিটি থাকে তাহলে আমি এখনও নিয়ে নিব আর সত্যি কথা বলতে আমি ওই এফআইএবিএসটার জন্যই অপেক্ষা করতেছি এটা কখন বাংলাদেশে আসবে আর কখন একটা টেস্ট রাইড দিব যাই হোক আর হ্যাঁ আপনারা অনেকে বলতে পারেন যে আপনি ইয়ামাহার বাইক রাইড করে আরটিআরের প্রশংসা করতেছেন দেখেন ভাই মিড বাজেটের মধ্যে ইয়ামাহা যে বাইকগুলো আনছে এগুলো সব 12 BHP-র উপরে এখনও পর্যন্ত যায় নাই আমি মনে করি যে এই এখনকার যুগে 2023 সালের এই ডিজিটাল যুগে মানে ইয়ামাহা কর্তৃপক্ষের উচিত ইয়ামাহা কোম্পানির উচিত যে 12 BHP থেকে বের হয়ে আসা এই 12 BHP থেকে যদি বাইরেতে না পারে আস্তে আস্তে কিন্তু ইয়ামাহা মিড বাজেটের মার্কেট হারাবে হ্যাঁ একটা ওভার হাইপড আছে FZS V2 নিয়া কিংবা FZ V2 নিয়া কিন্তু এই যে V3 এর মধ্যে একটা সামনে ABS দিয়ে দিছে লুকটা চেঞ্জ করছে কিন্তু মিটার আগের থেকে আরও ছোট করে দিছে তারপরে এইটার কি বলবো মানে এটা না বয়স্ক মানুষরা চালাইলে ঠিক আছে কিন্তু মানে একটা নতুন নিউ জেনারেশনের পোলাপাইন এই 12 BHP দিয়া মানে কি বলবো এটা উচিত না আমি মনে করি অ্যাটলিস্ট BHP-টা বাড়ানো উচিত যাই হোক হোয়াট এভার ইট ইস আশা রাখি যে ইয়ামাহা তারা তাদের এই মানে মিড বাজেটের যেই বাইকগুলো মিড বাজেট বলতে এই যে FI আছে সিঙ্গেল চ্যানেল ABS আছে এটা আমি চাই যে ইন ফিউচারে তারা ডুয়েল চ্যানেল ABS দিবে তাও এটা গুঞ্জন শুনতেছি যে বাংলাদেশে FZS V4ও আসতেছে যেটার মধ্যে ডুয়েল চ্যানেল ABS ট্র্যাকশন কন্ট্রোল এগুলো হাবিজাবি আছে ওইটা নিয়ে আমরা আরেকটা ভিডিও বানাবো তবে আমি মনে করি যে যারা যারা এই যে FZ V2টা চালাইতেছে এটা উচিত রিফ্রেশ এডিশন করে এটার মধ্যে BHP-টা একটু বাড়ায় দেওয়া কন্ট্রোল টন্ট্রোল নিয়ে তো কোনো অবজেকশন নাই অবশ্যই ইয়ামা হচ্ছে কন্ট্রোলের বস কিন্তু তাদের এই 12 BHP থেকে বাইরে আসতে হবে এই 12 BHP এই 2023 সালে চলে না ভাই হোয়াট এভার ইট ইস বন্ধুরা অনেক কথা বলে ফেললাম আমার এই ছোট্ট নলেজে যদ্দূর কোলাইছে তদ্দূর বলছি তবে আই এম ওয়েটিং ফর অ্যাপাচি আরটিআর 4বি ডুয়েল চ্যানেল ABS FI এডিশন হ্যাঁ তো আজকের মতো এখানে বন্ধুরা আমার ভিডিওটি শেষ করছি যারা যারা এখনও পর্যন্ত আমার এই ছোট্ট চ্যানেলের সদস্য হন নাই সাবস্ক্রাইব করে সদস্য হয়ে যান এবং পাশের বেল বাটনটি ক্লিক করে দেন এতে করে আমার লেটেস্ট ভিডিওগুলো আপনাদের কাছে চলে আসবে আর এই ভিডিওটা যদি আপনাদের একটু নতুন টেক নিউজ হিসাবে আর এই ভিডিওটি যদি আপনাদের সামান্য একটু ভালো লাগে তাহলে কিন্তু বেশি করে লাইক করে দিবেন লাইক করে মানুষকে দেখার সুযোগ করে দিবেন আর দিস ইজ ইউর কাজী নওরিন কী করলো সামনের বাইকটা সাইনিং off.